ইংল্যান্ডের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বেন স্টোকসের নাম। এতদিন জো রুটের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অলরাউন্ডার। টানা ব্যর্থতায় রুট দায়িত্ব ছাড়ার পর স্পটলাইটটা তার ওপর। বিদায়ী অধিনায়ক রুটও প্রস্তুত দায়িত্ব বুঝিয়ে দিতে। স্টোকস অধিনায়কত্ব পেলে স্বাচ্ছন্দ্যেই সে কাজটা করতে পারবেন জো। ইংলিশ ক্রিকেটের দুই তারকার মাঝে বোঝাপড়া যে দুর্দান্ত। শুধু সতীর্থই না, আমাদের সম্পর্কটা আরও গভীর। আমরা ভালো বন্ধুও, মাঠ ও মাঠের বাইরে দারুণ সব স্মৃতি আছে। কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়িয়েছি। 2021 সালে যখন ক্রিকেট থেকে বিশ্রামে গিয়েছিলাম, জো আমাকে অনেক সহযোগিতা করেছে। ব্রিস্টলের ঘটনার পরও আমাকে সমর্থন দিয়েছে। কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। 2017 সালে ব্রিস্টলে নাইট ক্লাবে মারামারির ঘটনায় যখন হুমকির মুখে পড়েছিল স্টোকসের ক্যারিয়ার, তখন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিলেন রুট। সেই রুটই যখন অধিনায়কত্ব ছাড়তে একরকম বাধ্য হলেন, তখন একই রকমভাবে পাশে দাঁড়াচ্ছেন স্টোকসও। অধিনায়কত্ব ছাড়লেও ব্যাট হাতে তার কাজটা সে করে যাক, প্রমাণ দিতে থাকুক সেই আমাদের ইতিহাসের সেরা ব্যাটার। ইংলিশ ক্রিকেটে এখনও অনেক কিছু দেয়া বাকি তার। 64 টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন জো রুট। শেষের সময়টুকু ছাড়া তার অধীনে বেশ সাফল্য পেয়েছে থ্রি লায়নরা। অধিনায়ক থাকাকালীন অনেক বাঘা বাঘা ব্যাটারি যেখানে চাপের কারণে পারফর্ম করতে পারেন না, সেখানে রুট ছিলেন উল্টো। তার স্থলাভিষিক্ত হিসেবে স্টোকসের চেয়ে যোগ্য আর কেই বা আছে? ইতোমধ্যে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়ন মর্গ্যান বেনকে শুভকামনাও জানিয়েছেন। সাবেক ক্রিকেটারদের মুখে মুখেও এই আগ্রাসী অলরাউন্ডারের নাম। জুনে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই নতুন অধিনায়ক চূড়ান্ত করবে ইংলিশরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।